সব দলের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ তৈরি করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দেশবাসী নির্দলীয় নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় দাবি করে তিনি বলেন, সরকার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরিবেশ সৃষ্টির উদ্যোগ গ্রহণে ব্যর্থ হলে তা দেশের জন্য ভালো হবে না, আর এর দায় সরকারকে নিতে হবে। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন বন্ধ করে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিয়ে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব মামলা প্রত্যাহার করে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সময় বেশি নাই, আলোচনার টেবিলে আসেন, উদ্যোগ নেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসুন। যদি আলোচনায় বসতে ব্যর্থ হন, বিএনপি দায়িত্ব নেবে না। যে ঝড় উঠবে 2014-এর 5ই জানুয়ারির মতো সেই আন্দোলন না, এই ঝড়ে তছনছ হয়ে যাবে, এই ঝড়ে সত্য প্রতিষ্ঠিত হবে, এই ঝড়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।